আপনাদের মধ্যে অনেক মেয়ে এবং মহিলা রয়েছে যাদের মাসিকের সময় জমাট বাঁধা রক্ত বের হয়। তবে বেশিরভাগ মেয়েরাই এটাই জানে না যে জমাট বাঁধা রক্ত কতটা বিপজ্জনক হতে পারে। তবে এই জিনিসটা কারো কাছে শেয়ার করতে পারে না, যার ফলে মনে মনে অনেক যন্ত্রণার মধ্যে কিছুটা সময় কাটাতে হয়। অনেকে আছেন এই সময়ে বেশি বাইরে ঘোরাঘুরিও করতে পারেন না, ভয় পান বেশি ঘোরাঘুরি করলে রক্ত বেশি বের হয়ে যাবে, যার ফলে কাপড় নষ্ট হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি একটু সময় করে পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মাসিকের সময় জমাট বাঁধা রক্ত বের হওয়ার স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এটা হলে আপনি কিভাবে এর থেকে সমাধান পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসুন সবার আগে প্রথমেই জেনে নিই মাসিকের সময় জমাট বাঁধা রক্ত আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। সাধারণত মাসিকের প্রথম দিন এবং দ্বিতীয় দিন মহিলাদের এমনিতেই বেশি পরিমাণে রক্ত বের হয়, তার মধ্যে জমাট বাঁধা রক্ত বের হওয়াটা স্বাভাবিক। এখন আসুন জেনে নিই জমাট বাঁধা রক্ত কেন আসে। জমাট বাঁধা রক্ত আমাদের শরীরে এক ধরনের সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। যেমন ধরুন আমাদের শরীরে কোথাও কোনো অংশে যদি কেটে যায়, তাহলে সেটিকে পূরণ করার জন্য রক্তের মধ্যে থাকা বিশেষ উপাদান খুব দ্রুতভাবে সেই কাটা অংশকে জোড়া লাগাতে সাহায্য করে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যায়, আর এটাকেই বলা হয় জমাট বাঁধা রক্ত। ঠিক এরকমই মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে, যখন মাসিকের সময় রক্ত যাওয়া শুরু হয় তখন সেটাকে বন্ধ করার জন্য একই প্রক্রিয়ায় কাজ করে, যার ফলে রক্ত জমাট বেঁধে যায় এবং সেটাও রক্তের সাথে বের হয়ে আসে। তবে এটি কিছু সময়ের জন্য হয়ে থাকে, তাই এটি একটি স্বাভাবিক ব্যাপার। তবে অনেক সময় দেখা যায় জমাট বাঁধা রক্তের সাথে সাথে অনেক বেশি ব্লিডিং হয়ে থাকে, তার সাথে অনেক ব্যথাও হয়ে থাকে। ব্লিডিংও 6-7 দিন পর্যন্ত থাকে। প্রতি 2-3 ঘন্টা পরপর ন্যাপকিন পরিবর্তন করতে হয়। ব্লিডিং এর সময় অত্যন্ত বেশি ব্যথা অনুভব হয়, তাহলে যে জমাট বাঁধা রক্ত আসবে এটা স্বাভাবিক জমাট বাঁধা রক্ত নয়। দুই ধরনের জমাট বাঁধা রক্ত বের হয়, একটি হলো ছোট আকারের, অন্যটি হলো বড় আকারের জমাট বাঁধা রক্ত। ছোট আকারের জমাট বাঁধা রক্ত 2 টাকার পয়সা সমান হয়ে থাকে, অন্যটি আমাদের কানি আঙ্গুলের সমান হয়ে থাকে। মাসিকের সময় বড় জমাট বাঁধা রক্ত আসার অনেক রকম কারণ হতে পারে, যেমন আপনার বাচ্চাদের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, ডিম্বাশয়ের মধ্যে কোনো সমস্যা হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, থাইরয়েডের সমস্যাও হতে পারে। অনেক সময় গর্ভপাতের কারণেও জমাট বাঁধা রক্ত আসতে পারে, ক্যান্সার হওয়ার কারণেও হতে পারে বাচ্চাদানিতে ইনফেকশন, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার অথবা ডায়াবেটিসের কারণেও জমাট বাঁধা রক্ত আসে। এখন আমি এই প্রত্যেকটি কারণ নিয়ে একটু করে আলোচনা করব। বাচ্চাদানিতে কী ধরনের সমস্যা হতে পারে? হতে পারে সেখানে সিস্ট থাকতে পারে, যার ফলে জমাট রক্ত বের হতে পারে। পিসিওডি থাকলেও এমন সমস্যা দেখা দিতে পারে। এখন আসুন জেনে নেই এমন সমস্যা হলে আপনি কি করবেন। এমন সমস্যা থাকলে দেরি না করে খুব দ্রুত ভালো কোনো ডাক্তারের কাছে গিয়ে আপনার পরিপূর্ণ চেক আপ করাবেন। এর ফলে ডাক্তার আপনার আলট্রা করবে ভিতরে সমস্যা দেখার জন্য, এর সাথে আপনার একটি হরমোনাল টেস্টও করাবেন। এখন আপনাদেরকে বলবো মাসিকের সময় বড় বড় জমাট বাঁধা রক্ত বের হলে কি ধরনের চিকিৎসা নেওয়া উচিত। তবে এর আগে বলে নিই, এখনও যারা আমার চ্যানেল রাসেল বাংলা হেলথ টিপসকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মাসিকের সময় ভারী ভারী জমাট রক্ত আসার কারণ কি, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি ধরনের চিকিৎসা করতে পারবেন, সে বিষয়ে এখন আমি আলোচনা করব। এখানে আমি 2 ধরনের চিকিৎসা নিয়ে আলোচনা করব, একটি হলো ওষুধের মাধ্যমে, অন্যটি হলো অপারেশনের মাধ্যমে। সবার প্রথমে আমি ওষুধের বিষয়টি জানিয়ে দিচ্ছি। ডক্টর আপনাকে টেনসামিক অ্যাসিড এর ফুল কোর্স করার জন্য দিবে। এই ওষুধের মাধ্যমে আপনার অতিরিক্ত রক্তপাত হলেও সেটাও বন্ধ করবে এবং জমাট বাঁধা রক্ত আসা বন্ধ করবে। অনেক সময় শুধুমাত্র এই একটি ওষুধের মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই ওষুধগুলো বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, যেমন ইটোসিস, ট্রাপিক এবং টেক্সাকাইন্ড। এগুলো ওষুধ খেলে আপনার এ সকল সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। এখন আসুন কথা বলি অপারেশন সম্পর্কে। অপারেশন কখন করতে হবে এবং কেন করতে হবে,
অনেক সময় দেখা যায় জমাট রক্ত আসার মূল কারণ হয়ে থাকে ফাইব্রয়েড অথবা ফলিপ। আপনার যদি ফাইব্রয়েড হয়ে থাকে অর্থাৎ বাচ্চাদানিতে কোনো গন্ড জাতীয় কিছু হয়ে থাকে তাহলে এটিকে বিশেষ এক ধরনের অপারেশনের মাধ্যমে নির্মূল করা হয়। আপনার যদি ফলিপ জাতীয় কোনো সিস্ট হয়ে থাকে তাহলে সেটিকে দেখার জন্য ডাক্তার এক ধরনের বিশেষ ক্যামেরা ব্যবহার করেন যার ফলে ভিতরে পর্যন্ত গিয়ে দেখতে পারেন সমস্যাটি কোথায়। দেখার পরে সেটিকে মার্ক করেন এবং বিশেষ এক ধরনের কাঁচি দিয়ে সেটিকে কেটে ফেলেন। ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে আপনার এত বড় সমস্যা খুব সহজে নির্মূল করে দেওয়া হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন মাসের সময় কেন জমাট বাঁধা রক্ত বের হয় এবং এটি হলে আপনাকে কি করতে হবে। এ ধরনের সমস্যা হলে কখনোই লুকাবেন না এবং আপনার ফ্যামিলি অথবা আপনার নিকটস্থ কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং যত দ্রুত পারবেন ভালো কোনো গাইন ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং তাকে আপনার সকল সমস্যাগুলো খুলে বলবেন এবং এগুলোকে সময় মতো চিকিৎসা নেবেন, তাহলে আপনি এ ধরনের সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন। আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর এই ধরনের সমস্যা যদি আপনার বন্ধু বান্ধবের আরও কারো হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।